সুপ্রিয় দর্শক, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। আমন্ত্রণ জানাচ্ছি এসএ টিভির ঈদ উপলক্ষে ছয় দিনব্যাপী বিশেষ আয়োজনের। আজ বিশেষ সঙ্গীতা অনুষ্ঠান গান সময় আপনারা দেখছেন, এবং সেই সাথে আমাদের এই চমৎকার আয়োজনে আপনাদেরকে আমরা সারাক্ষণ সাথে নিয়ে থাকব, সব ভালো লাগার জনপ্রিয় গান নিব। আমি শান্তা জাহান আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত এবং আমাদের গর্বিত স্পন্সর স্বপ্নধরা নিবেদিত গান সময়ের আজকের এই আয়োজনে। প্রিয় দর্শক, যেহেতু আমরা গান নিয়ে থাকব, অবশ্যই গানের সুরেলা কণ্ঠ নিয়ে আমাদের সাথে আমাদের প্রিয় সঙ্গীত শিল্পীরা রয়েছেন। দুজন সঙ্গীত শিল্পী আজ আমাদের সাথে রয়েছেন, যাদের গানের সুরে সুরে পুরোটা সময় আপনাদেরকে নিয়ে আমরা থাকতে চাই। প্রথমে পরিচয় করে দিতে চাই বাংলাদেশের অন্যতম বাউল এবং ফোক গানে যিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আচ্ছা, যিনি বললে ভুল হবে, আমার মনে হয় যারা বলা উচিত, কেননা আজ কিন্তু একজন নয়, দুজন রয়েছেন আমার সাথে। আমি আর খুব বেশি বলতে চাই না, পরিচয় করিয়ে দিতে চাই আমাদের খুব প্রিয় দুজন শিল্পী শাহনাজ বেলি এবং ফকির শাহবুদ্দিনের সাথে। অনেক অনেক ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। হ্যাঁ, তোমাকেও ঈদের শুভেচ্ছা, আর আমার দর্শক যারা আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক। আমার তো মানে ঈদ মোবারক বলার পর একটা তালিও দিতে মন চাইছিল, যে দুজনই খুব প্রিয় মানুষ এবং আমরা জানি যে ঈদের আমেজ এখনও কিন্তু রয়ে গেছে, আর আজ যেহেতু ঈদের পরে প্রথম দেখা হলো, সো মানে ঈদটা কিন্তু আজকেই আমাদের। আমার কাছেও মনে হচ্ছে আজকে আমি প্রথম ঈদ করছি, কালকে কিন্তু বুঝতে পারি না এরকম। তাই আপু আপু নিশ্চয়ই গরু কাটাকাটিতে ছিল না। ওকে, আমরা ঈদের গল্প শুনবো, কিন্তু গানে গানে আমরা শুরুটা আগে করতে চাই, কেননা আমাদের দর্শক যারা রয়েছেন তারা স্বপ্নধরা নিবেদিত গান সময়ের জন্য গতকাল থেকে অপেক্ষা করছেন, কেননা সাধারণত ঈদের দিন থেকেই হয়। এবার আমি একটু মিস করেছি ঈদের দিনে, আমি গান শুনতে পারিনি, তো আজকে আমি গান দিয়ে শুরু করতে চাই। কে গাবে আগে? আসলে আমার খুব প্রিয় একজন মানুষ, প্রিয় শিল্পী বলতে গেলে আমার বিখ্যাত শিল্পী, নট অনলি বাংলাদেশ, সারা পৃথিবীতে যে ফোক গানকে ছড়িয়ে দিচ্ছে শাহনাজ বেলি, এই অসম্ভব জনপ্রিয় শিল্পী, আগে তার কাছ থেকে গানটা শুনতে চাই, কারণ আমি তার পিছে পিছে যাব, পরে দেখা যাক কি হয়। আমরা এটা জানি, আসলে সাজিয়ে কথা বলতে পারে তো, খুব সুন্দর করে বলে, আসলে সেও জনপ্রিয়তার ঊর্ধ্বে। আমরা জানি ফকির মানে আমার খুব প্রিয় শিল্পী, আর যখন ফকির আমার পাশে থাকে তখন সত্যিই আমার গান গাইতে আরও মুড আসে ভালো। তো এবার আমি আমার একটি মৌলিক গান দিয়ে শুরু করছি, কথা সৈয়দ দুলাল, কথা সুর সৈয়দ দুলাল। কি বাজা দু মন্ত্র বলে,
একজন দর্শক আমরা পেয়ে গেছি, শ্রোতা পেয়ে গেছি, যিনি গান শেষ হওয়ার পরপরে কিন্তু তালি দিয়েছে। ধন্যবাদ ফকির শাহাবুদ্দিন, আর ধন্যবাদ বেলি আপুকে। খুবই চমৎকার এবং জনপ্রিয় একটি গান দিয়ে শুরু হয়েছে, যে গানটি শুনলে আমি আসলে স্থির থাকতে পারি না, অলওয়েজ আমাকে গাইতে তো হবেই আর হাত পা ছোড়াছুড়ি শুরু হয়ে যায়। সো অনেক ধন্যবাদ। আই থিঙ্ক এই গানটার জন্য অনেক রিকোয়েস্ট আমাদের আসতো, বাট প্রথমেই কিন্তু খুব সুন্দর একটি গান দিয়ে শুরু হয়ে গেছে। এবারে কিন্তু ফকির শাহাবুদ্দিন আপনার পালা, সো বোঝাই যাক যে কন্টেস্ট কেমন হয়। গাইতে চাইছিলাম অন্য গান, কিন্তু বেলিয়াপা যে মায়া লাগাইলো, বেলিয়াপা বন্দর নিয়ে সাগরে গেল, পাহাড়ে গেল, চন্দ্রে গেল, জ্যোৎস্না রাত্রে গেল, আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন বিভিন্ন জায়গায় ঘুরার পরে মায়াটা লাগাইছে। এরপরে কি হচ্ছে, আব্দুল করিম দিয়ে আমি জবাবটা দেওয়ার চেষ্টা করছি। গানের ক্ষেত্রে কিন্তু কোনো সাকিব এমনি সব সম্মান করি, যথেষ্ট সম্মান, কিন্তু গানের ক্ষেত্রে বাবা স্যার নেই, কিছুটা ছাড় দিয়েন, নাহলে আমি তো আবার ভয় পেয়ে যাই। এটা যে কি জিনিস এটা আল্লাহ না জানে। তবে আমি কম্পিটিশন যাব না, কারণ উনি যদি আমার ধর আমি শেষ। তবে একটু জবাব দেওয়ার চেষ্টা করছি, মায়া তো লাগাইলা, আমি চাই আজকে গানে গানে জবাব হবে। পরবর্তীতে কি হবে শাহ করিম বলছে, পর তোমার কি মায়া লাগে না, মায়া লাগে ওরে আমার দুঃখ দেখিয়া যত, দুশিরে বন্ধু আমি তোমার লাগিয়া, বিভিন্ন জায়গায় নিয়ে গেলাম মায়া লাগাইলা। তুমি কি জানো না রে বন্ধু, এখন কি সুখে যাই দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন, তুমি যদি বাসো রে ভিন, বিভিন্ন জায়গায় ঘুরলাম, মায়াও লাগাইলা, আপনও ভাবলাম, তাহলে কেন মিল হচ্ছে না, একটা কাজ করো, তুমি তোমার দিকে যাও, আমি আমার লাইনে যাও।
সুপের প্রেমে তেরে পাগল বিপি জুলে খায় সোনার জবন সাই করি আমি তো ভেবেছিলাম বেলি আপু বলবে আমার তো মায়া সবসময়ই লাগে, তুমি বুঝো না। আসলে যে কথা বললো তাতে কি, তার তো যন্ত্রণার চাইতে আমার যন্ত্রণা বেশি। কেন? আমার শাশুড়ি ননদির জ্বালা, আর সে শুধু একটা যন্ত্রণায় সহ্য করতে পারে না, আর আমি তো পাড়া পড়শি শাশুড়ি ননদি সব নিয়েই যন্ত্রণায় থাকি। তাহলে সেই যন্ত্রণার গান কি আমরা এখন শুনবো? এবার আমি ওলি আল্লাহরা সবসময় ওহে দেখান তাদের সেই ওহির উপরে আমি একটি গান গাচ্ছি। কি আগুন জ্বালাইয়া দিলি রে মনের, আগুন তো নিভে ওরে দিবানিশ জল ছেড়ে আগুন, কাঠ খড়ি লাগে না রে, কি আগুন জ্বালাইয়া দিলি রে, কি আগুন জ্বালাইয়া দিলি রে মনে, আগুন তো নিভে জল ছেড়ে আগুন, কাঠ খড়ি লাগে না
জল ছাড়া
অপেক্ষা করছি ফকির শাহাবুদ্দিন কি বলবে, মানে এটার অ্যানসারে সে কি বলে। আমিও সেটাই চিন্তা করছি যে আগুন নেভানোর কোনো ব্যবস্থা কি রয়েছে কিনা। গুরু শিষ্য পরম্পরা। আচ্ছা শাহাবুদ্দিন ভাই, একটু থামিয়ে দিব আপনাকে, আমাদের অনেকগুলো ফোন ছিল, যেহেতু শুরুটা আমরা গান দিয়ে শুরু করেছিলাম তো ফোনগুলো নেওয়া হয়নি। একজন দর্শক অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন, ফোনটি আগে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। নামটি বলবেন? খুব ভালো আছি, ফোন পেলে তো খুব ভালো লাগে, আপনাদের সাথে সরাসরি কথা বলার একটা সুযোগ হয়। আপনার নামটি বলবেন আর সেই সাথে বলবেন আমাদের অনুষ্ঠান কেমন লাগছে। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমার নাম হচ্ছে আরিয়ান। আরিয়ান, ওকে। সো আরিয়ান কোথা থেকে ফোন করেছেন? আয়ান, আয়ান। চিটাগং থেকে বলছিলাম। চিটাগং থেকে? চিটাগং থেকে, বদ্দার বাড়ি। ওকে, আপনি কথা বলুন আমাদের শিল্পীদের সাথে। ওকে, আপনার টেলিভিশনের ভলিউমটি যদি একটু কমিয়ে কথা বলতেন তাহলে খুব ভালো হতো। জি, শুনতে পাচ্ছেন তো আমাদেরকে? অবশ্যই। জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। বলেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি ভালো? জি ভালো। ভাই আমার একটা গান রিকোয়েস্ট করা ছিল। কোন গানটা বলেন? হাওয়ার উপর চলে গাড়ি। আচ্ছা, ফকির ভাই গাবে এটা নাকি? আমি জানি ফকির ভাই দেশের লোক এটা। আচ্ছা, একটা খুব অসুবিধা। হ্যাঁ আস্তে গাবো, আমরা গাবো, আমরা দুজনে সুন্দর করে গাবো, আপনি বসে থাকুন, আমরা গাবো ইনশাআল্লাহ। অবশ্যই থাকুন আমাদের সাথে স্বপ্ন ধরা নিবেদিত গান সময়ে। তো বিলি, আসলে শাহনাজ বিলি এত গভীরের গান গাবে এত সকালে, আমি বুঝতে পারিনি। আর একটু পরে গাওয়া উচিত ছিল। আমি একটু প্রেম নিয়ে খেলা করতে চেয়েছিলাম। আচ্ছা, এরপরে আবার প্রেম। ও এমন একটা আধ্যাত্মিক গান ধরলো, গুরু শিষ্য পরম্পরা। কিশোরদা, গুরু শিষ্য পরম্পরা। আমি এই গানের উত্তর আমি দিতে পারবো না, কারণ আমি জালাল খার একটা গান দিয়ে তার উত্তরের কাছাকাছি খোঁজার চেষ্টা করছি। আচ্ছা, নাকি উত্তর না হোক আমরা প্রশ্ন মানে খোঁজার চেষ্টা করছি। গুরু শিষ্য পরম্পরা, সিরাজ শাহী লালন। এখন আসেন আমার নবীজি আর আল্লাহ, ওই যে কাহিনীটা চলো আমরা শুনবো। আমার মুর্শিদ মৌলানা দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না বিলি, দেখলে ছবি পাগল হবি, চৌধ ভুবনের মাঝে, চৌধ ভুবনের মাঝে। আমার মুর্শিদ মৌলা একজনা দেখলে ছবি ছবি পাগল হবি।
দেখে খ্রিস্টানেরা ভাবে জিন্দেব জৈনেরা হিন্দু ভাবে মদন মোহন, হিন্দু ভাবে মদন মোহন প্রাণদের বলে শোনা তোরা দেখলে ছবি পাগল হবি ঘরে থাকতে পারবি না তুই দেখলে মালিকের ছবি পাগল হবি হা ভাবে রাখিলে প্রাণ পানি হয়ে যাই পাষাণ, নূরের তোলা তীরে শান নূরের তোলা তীরে শান করিয়া দেখবি ইলফানা তোরা দেখলে ছবি পাগল হবি ঘরে থাকতে পারবি না তোরা দেখলে ছবি নূরে 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 খুদা আল্লাহ নবী নহে জুদা, নূরে 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 খুদা আল্লাহ নবী নহে জুদা ধ্যানের দেশে আল্লাহ পাবি, ধ্যানের দেশে আল্লাহ পাবি জালালে ডুবতে গো না তোরা দেখলে ছবি পাগল হবি ঘরে থাকতে পারবি না তোরা দেখলে ছবি পাগল হবি ঘরে থাকতে পারবি না এই ত্রিভুবনের মাঝে চৌদ্দ ভুবনের মাঝে আমার মালিক মৌলানা তোরা দেখলে ছবি পাগল হবি ঘরে থাকতে পারবি না তোরা দেখলে ছবি পাগল হবি ঘরে থাকতে তোরা দেখলে ছবি পাগল হ। খেললে ওই যে ছোট প্লেয়ারও কিন্তু অনেক গোল করে দেয়, শুধু গোল না মানে সে আসলে ভালো খেলার একটা প্রচেষ্টা থেকে ভালোই করে, প্লেয়ার খুব ভালো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ঈদ উপলক্ষে বিশেষ সঙ্গীত আয়োজন স্বপ্ন ধরা নিবেদিত গান সময়। গানে গানে সময় হয়ে গেছে আমাদের ছোট্ট বিরতিতে যাবার, বাট একটু পরেই ফিরে আসবো আরও অনেক ভালো লাগার গান নিয়ে। সেই সাথে আপনারা ফোন করারও প্রস্তুতি নিতে থাকুন, কেননা আপনাদের অনুরোধের কারণেই কিন্তু আরও ভালো ভালো গানগুলো শোনার সুযোগ আমাদের হয়ে যাবে। সো সাথেই থাকুন এসিটিভির, কোথাও যাবেন না।